গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। মাই সিম্পল কিচেন অ্যান্ড লাইফের তরফ থেকে আমরা সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য প্রথমে সবাইয়ের কাছে সরি চেয়ে নিলাম। পয়লা বৈশাখে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, বড়োদেরকে জানাই আমার পূর্ণ, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। পয়লা বৈশাখের দিন সকালবেলা বানাচ্ছিলাম ভেজ চাউ, ওদিকে চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখন চলে এসেছি কর্তামশাইয়ের পুজো দেখতে। পয়লা বৈশাখ বলে গোপালের জন্য একটা কিউট ড্রেস এনেছিলাম, যেটা গোপালকে পরে আরও কিউট লাগছিল। তো গোপালকে তো কর্তামশাই ড্রেসটা পরিয়ে দিয়েছে, আর এখন পুজো শুরু করে নিয়েছে। আর পয়লা বৈশাখ ছিল বলে কর্তামশাই আজকে লাড্ডু এনেছিল। তো লাড্ডু আর বাতাসা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিকে ধূপ আর প্রদীপ দেখিয়ে এখন কর্তামশাই যাবে বাইরে, মানে আমাদের মনসাতলা। তো মনসাতলাতেও ঠাকুরকে একটু ফুল জল বাতাসা দিয়ে কর্তামশাই কর্তামশাইয়ের পুজোটা কমপ্লিট করে ফেললো। তো চলো, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমাকে চাউমিনটাও বানিয়ে নিতে হবে। আজকে আমি ভেজ চাউই বানাবো, কারণ এগটাও না আমার খুব একটা মানে খেতে ভালো লাগে না। মানে আমি দোকানে খাই, কিন্তু বাড়িতে যে এগ চাউ হয় সেটা খেতে আমার যেন কেমন একটা আস্তানি গন্ধ লাগে, সেটা গরমই হোক আর ঠান্ডা হলে তো কোনো কথাই হবে না। আগে পয়লা বৈশাখে স্পেশাল রান্না হবে, এই যে কি মাছ কাতলা, তো ওই যে কাতলার কালিয়া হবে, আর হবে চিকেন কষা, যেটা করবে আমার বর্তমান। বাকি রান্নাগুলো করে দেবো, আর হবে মাছের ডিমের পড়া। এটা ছেলেরা আপনার ছেলেরা আপনার চলো মাছ মাংসগুলো ধুয়ে দিই কর্তামশাইকে, তারপরে কর্তামশাই রান্নার কাজে লেগে পড়বে। গরম গরম চাউমিন এখন সবাই থালায় থালায় নিয়ে নিই, কারণ ছেলে পড়তে গিয়েছিল, তারই ফাঁকে আমি মাছ মাংসটা ধুয়ে নিয়েছি। এখন ছেলে পড়ে চলে এসেছে, তো এখন চাউমিনটা সবাই মিলে খাওয়া হবে। পয়লা বৈশাখ স্পেশাল সকালবেলার ব্রেকফাস্ট ভেজ চাউমিন। আজকে আজকে যেটা খাবো সারা বছর নাকি সেটাই খাবো নাকি? তুমি রোজ চাউমিন খাবে? এই নাও ধরো খেয়ে বলো কেমন হয়েছে। আগে খাবি ভালো করে, খেয়ে তারপর বলবি। ভালো হয়েছে, ঠিক আছে খাও। চলো খাওয়া যাক। এই যে কালকে পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম, এইটা দেখো, এই একটা শাড়ি, ছাপা শাড়ি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য, এটা আমার ছেলে যাবে দিতে, এই যে ধরো এটা ঠাকুমাকে দিয়ে আসবে। আর আমি পছন্দ করে দিয়েছি, আর আমাকে কি দিয়েছো দেখো, সেই আল্লাহ সেই ঝুলছে P3। একটা পরে ফেলেছে, আর ছেলে এখনো পরেনি, ছেলেরটা ধুয়ে দিয়েছি, ও চান টান করে উঠে তারপর পরবে। আর আর কি কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে, ইন্ডিয়ান নাম নয় তো, যাই হোক কবে একটা সব সাইজ সাথেই পরা যাবে। শিকনের কাজ আছে, একটু একটু কাছ থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই হলো আমাদের পয়লা বৈশাখের শপিং, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তুমি ঠাকুমাকে এই মিষ্টিটা
তো এখন আমি এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আগে থেকেই, কারণ কর্তামশাই করবে বলেছে। আর আজকে এই চিকেনটার মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করবো না, কারণ আমার কর্তামশাই আবার এই ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা খুব একটা পছন্দ করে না। নেট করে নেব তো তার জন্য দেখো এখানে এক বাটি আদা রসুনের পেস্ট। আমার যেন দেখেই জিভে জল চলে আসছে, তুই আদিম মানুষ। হ্যাঁ আমি আদিম মানুষ। এক বাটি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দু চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে স্পাইসি। হ্যাঁ একটু বেশি করে দাও, বেশি দিলে খেতে পারবি। হ্যাঁ আরেক চামচ দিয়ে দাও। দু চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু টক দই। তো এটা 100 গ্রাম আছে, 100 গ্রাম দেবো না, ওই মোটামুটি 50 গ্রাম মতন এখানে দই দিয়ে দেবো। আচ্ছা আর দেব সর্ষের তেল, সর্ষের তেল লাল লাল করে কষবে, কিন্তু খাবো কষে করবে, আজকে বাবা করবে চিকেন, তাহলে তো কোনো কথাই হবে না। এইগুলো মশলাগুলো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। কর্তামশাই আমাদের নতুন বাড়িতে গেছে, টিন লাগাচ্ছে, তো টিনের কাজ হচ্ছে মিস্ত্রি দাদারা এসেছে, তো সেই কারণে কর্তামশাই ওখানে গেছে, ওই এসে তারপর চিকেনটা রান্না করবে। চিকেন একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, শুধু কর্তামশাই আসবে এসে রান্নাটা করবে। তো চলো আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিই। তো আমার সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, আর এখন আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর মাছের ডিমের বড়া ভাজতে তো তোমরা সবাই জানো কীভাবে ভাজতে হয়, তো মাছের ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু বেসন, লবণ আর হলুদ দিয়ে একসাথে মাখিয়ে নিয়ে আর সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে। ব্যাস রেডি মাছের ডিমের বড়া। আমার তো রান্নার পালা শেষ। এই যে আমি আজকে কী কী রান্না করেছি দেখিয়ে দিই। আমের চাটনি আছে, পোস্ত দিয়ে আলু ভাজা, মাছের ডিমের বড়া, আর সাথে আছে ভেজ ডাল, আর এখানে আছে মাছের কালিয়া। আর কর্তামশাই ওদিকে রান্না করছে এখন চিকেন, আর এতে তো ভাত আছে, এই যে একদম গরম গরম ধোয়া ওটা ভাত। আমার হালাই কর এখন এখানে রান্না করছে, সুন্দর সেন্ট ছেড়েছে। এই যে চিকেন কষা এখন বানানো হচ্ছে, আলু ছাড়া চিকেন কষা হবে আজকে। তুমি করো আমি তাহলে ঠান্ডা করে নিয়ে। ঠিক আছে। এই যে খাবার নিয়ে আমরা বসে পড়েছি, এই যে কর্তা স্পেশাল চিকেন কষা লাল লাল, একটু এখন এটা ছেলেকে দিচ্ছি। লেগ পিস উঠছে না, এরপরেই তুললাম। লেগ পিস দাও বেশি নয়, এটা দেবো না লেগ পিস, শুধু লেগ পিস এটা গ্রেভি, এটা দেবো শসার টুকরো দাও তো। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে। কেমন হয়েছে? তোমার থেকে ভালো না খারাপ? বাবু কেমন হয়েছে বলো?
আমার জামাটা বার করতে হবে, তবে অরেঞ্জ কালারের দেখো একটা জামা আছে না, এটা বল। হ্যাঁ না হ্যাঁ, তোলার দিকে, তোলার দিকে জামাটা, এটা এইটা না, না এইটা এইটা। তুমি কি করবে বাবা, বাবারটা বার করে নেবে? তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না আর ভিডিওটাকে শ্যুট করতে পারিনি, এখন সন্ধেবেলা 7:30 মতন বাজে। তো এখন রেডি হয়ে গেছি, আমি ওপরে রেডি হয়েছি, ছেলে আর কর্তা নিচে রেডি হচ্ছে। তো এখন আমরা যাব ঠাকুর দেখতে। আমাদের এখানে না বাসন্তী পুজো হয়, মানে মা দুর্গার আর একটাই রূপ, যেমন দুর্গা পুজো সেম বাসন্তী পুজো। মানে আজকে হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকমভাবেই এখানেও পুজো হয়। তো চলো, রেডি তো হয়ে গেছি, শুধু সিঁদুরটা পরতে বাকি আছে, নিচে গিয়ে সিঁদুরটা পরে নেব। আর তোমরাও চলো আমাদের সাথে, তোমাদেরকেও ঘুরিয়ে আনবো আমাদের এখানে বাসন্তী পুজো কেমন হয়। খুব সুন্দর লাগছে এই। আচ্ছা তোমরাই বলো, এই টি শার্টটা কেমন দেখতে? ও পরতে চায় না এই টি শার্টটা, এইটা পরে ওকে কত সুন্দর লাগছে বলো, কত সুন্দর কালারটা। আর এই যে আমার ভোলেনাথ বসে আছে, এই যে হোয়াইট কালারের একটা শার্ট পরে, টি শার্ট। তো চলো রেডি, না বসে থাকবে কেন? না না, ওরকম বললে হবে না, সবই তোমার কাছে, আমার কাছে কিছু আর নেই। চলো চলো চলো, ফের গিয়ে দেখা যাবে। ওঠো, দেরি হয়ে যাচ্ছে, 8টা বাজতে চললো। বাজেট বেশি নেই না, আজকে কিছু কম, যে কম খরচাই করবো, বেশি খরচা করবো না। না না, বেশি কিছু খাবো না, আমরা অনেক কিছু দেখতে বো, তোমাদের দেখো চন্দ্রন ছি। কোন দিক দিয়ে ঢুকছে? এদিক দিয়ে চল, আজকে ষষ্ঠী হলো, ফাঁকা ফাঁকা না, বেশি ভিড় নেই। দারুণ হয়েছে প্যান্ডেলটা, চল ভিতরে চল আস্তে আস্তে। এই দেখ এখানে পাখা দিয়ে সাজিয়েছে, দারুণ হয়েছে, দারুণ ভিতরটা। এইগুলো কি বলতো মানে, চায়ের কটোরা না কি বলতো, বলো চায়ের কটোরা না এগুলো? এই যে এগুলো হচ্ছে চায়ের কটোরা, দিয়ে কালার করেছে পরে সাজানো। আর এইগুলো, এইগুলো সেই মাটির এ করা টাইপের বলো, চাটু। ও আচ্ছা, এগুলো মাটির চাটু দিয়ে এগুলো বানানো, দেখুন দারুণ হয়েছে প্যান্ডেলটা। আজকে ষষ্ঠী বলে বেশি ভিড় হয়নি, ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি। এই যে ভালোই পোজ দিচ্ছে ছবি তোলার, একদম চুপচাপ আছে ছবি তুলছে বলে না।
এই প্যান্ডেলটাই না চন্দ্রযান 3-এর আদলে তৈরি করা হয়েছে, যেটা আমার ছেলে বাড়িতে বলল তোমাদেরকে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাড়ি দিয়ে গিয়ে রান্না করবে তো? কি খাবে? শুধু চিকেন খাবে? রুটি কোথায় বাবা? চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ।